বিশ্বকাপে ভরাডুবির কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। একই সঙ্গে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে 7 সদস্যের অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বেশ কয়েক মাস ধরে দেশটির ক্রিকেট বোর্ড কর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের মতবিরোধ চলছিল। গত বছর অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটে দুর্নীতির বিষয়টিও তুলে ধরা হয়েছে সরকারি অডিটের রিপোর্টে। অসদাচরণের তদন্তে লঙ্কান ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে 3 সদস্যের একটি প্যানেল নিয়োগ দিয়েছেন। ক্রীড়ামন্ত্রী রানাসিংহে লঙ্কা ক্রিকেটের গভর্নিং বডিকে বিশ্বাসঘাতক ও দুর্নীতিবাজ বলে অভিহিত করেছেন।